সুমি ঘোষ নামে একজন মেয়ে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে মেয়েদের বুকের প্রতি বা স্তনের প্রতি ছেলেদের সবসময় নজর থাকে এমনটা কিসের জন্য কি কারণের জন্য হয় এটা তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে মেয়েদের দুধের প্রতি ছেলেদের কেন এত নজর তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পারসেন্ট অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদের বলে রাখি মেয়েদের দুধ বা স্তন এমনই একটা সুন্দর জিনিস তার শরীরের মধ্যে যেটার প্রতি ছেলেরা আকর্ষিত না হয়ে পারে না এই জিনিসটা বলতে পারো অনেকটা যে কোনো গাছের ফুল ধরার মতন যখন কোনো গাছে ফুল ধরে তখন দেখবে সেই ফুলটাকে দেখে কি মনে হবে না এই গাছের আসল সৌ সৌন্দর্য কী না এই ফুলটা এই ফুলটার জন্যেই এই গাছটা এতটা সুন্দর দেখতে লাগছে আর সেই ফুলটাকে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি কিন্তু সেই গাছটার প্রতি আকর্ষিত হবে ঠিক আছে কিন্তু আমাদের এটা বুঝতে হবে ওই গাছটার আসল লক্ষ্য কিন্তু ফুল ধরানো নয় বা সুন্দর সুন্দর ফুল তৈরি করা নয় ওই ফুলটার পেছনে নুকিয়ে রয়েছে একটা ফল এবং ওই ফল থেকে কি তৈরি হবে না আবার একটা গাছ ঠিক আছে ওই ফলের বীজ থেকে ঠিক তেমনিভাবেই যে কোনো মেয়ের সুন্দর দুধের পেছনে লুকিয়ে রয়েছে একটা শিশু ঠিক আছে ওই মেয়েটা দুধটা বড় হচ্ছে শুধুমাত্র বা স্তন বড় হচ্ছে শুধুমাত্র ভবিষ্যতে ওর যে সন্তান তৈরি হবে বা যে শিশুটা ওর জন্ম নেবে ওর পেট থেকে সেই শিশুটাকে বড়ো করাই হচ্ছে ওই স্তনের আসল লক্ষ্য কিন্তু আমরা ছেলেরা কী ভাবি না ওই মেয়েটার দুধটা বড় হচ্ছে যখন আমরা কোনো কিশোরী মেয়েকে দেখি না কোনো মেয়ে যখন কিশোরী থেকে যু মানে যৌবনে যখন সে পা দেয় তখন তার দুধগুলো বড়ো হতে থাকে তখন আমরা কী ভাবি ওই মেয়েটার দুধটা দেখে এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই এবার কামের ক্ষুধা আসছে তার জন্যেই কিন্তু এই মেয়েটার দুধ বড়ো হচ্ছে আর ওই মেয়েটার দুধটা পাওয়াই হচ্ছে আমার আসল লক্ষ্য ঠিক আছে এই কারণেই কিন্তু অনেক ছেলে কি করে থাকে না মেয়েদের সাথে প্রেম করে থাকে ঠিক আছে মানে বলতে পারো এক কথায় আমরা মৌমাছির মাছির মতন আর ওই মেয়েটার দুধটা হচ্ছে অনেকটা গাছের ফুলের মতন ঠিক আছে কিন্তু বন্ধুরা যাই হোক একটা কথা তোমাদের আমি বলে রাখি এই দুধের প্রতি আসলে আমাদের খারাপ নজর রাখা কখনো উচিত নয় কারণ একটা সময় আগে আমাদের মা যারা রয়েছে যারাই আমাদের মা আছে তাদের দুধ কিন্তু বড় হয়েছিল শুধুমাত্র আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য যাতে আমরা ভবিষ্যতে মেলা মেলা করে দুধ খেতে পারি এবং আমাদের শরীরকে বড় করতে পারি আর দুধ বড় হওয়ার পেছনে ছেলেদের একটা আলাদা আকর্ষণ রয়েছে ঠিক আছে এই আকর্ষণটা অবশ্যই থাকা জরুরি কেন থাকা জরুরি দেখো একটা মে মেয়ের পেছনে যখন তার সে যখন খুব সুন্দরী হবে তার যখন যৌবন আসবে শরীরের মধ্যে সে যখন যৌবনে পা দেবে তার ওই দুধ দেখে তার শরীর দেখে কি হবে না একশোটা ছেলে তাকে ফলো করবে একশোটা ছেলে কি হবে না তাকে পাওয়ার জন্য উঠে পড়ে বসবে সবাই ভাববে কি না আমি ওই দুধের মালিক হতে চাই আমি ওই স্তন দুটো পেতে চাই আমি ওই স্তনটা দিয়ে নিজের কামের ক্ষুধা নিবারণ করব এবং সেই সময় মেয়েটা কি করবে না তার নিজের ইচ্ছা মতো ছেলেটাকে নিজের পছন্দ মতো ছেলেটাকে চুজ করতে পারবে ঠিক আছে ধরো একশো জন ছেলে একটা মেয়ের পেছনে পড়ে আছে তার রূপ যৌবন তার স্তন দেখে ঠিক আছে তাকে পাওয়ার জন্য এবং সেই একশো জনের মধ্যে থেকে যে সব থেকে বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ছেলে থাকবে তাকে কিন্তু সেই মেয়েটা চুজ করবে ঠিক আছে কিন্তু ভাবো যে সেই মেয়েটার প্রতি কেউ আকর্ষিত আকর্ষিত নয় ঠিক আছে কোনো মেয়ের ধরো দুদিন স্তনই নেই ঠিক আছে তাহলে দুটো বিষয় হবে এক তো সবার প্রথম কোনো ছেলে সেই মেয়েটাকে পছন্দ করবে না দ্বিতীয়ত ভবিষ্যতে তার যে সন্তান হবে সে কিন্তু ঠিকমতো দুধ পাবে না ঠিক আছে তো তোমরা এই জিনিসটা অনেকটা দেখেছ গরু বাছুরের মধ্যে দেখেছো যে গরুর দুধ বড়ো সে বেশি করে দুধ দেয় তার বাচ্চা আরও বেশি করে দুধ খেতে পায় এবং সে খুব তাড়াতাড়ি বড়ো হয় ঠিক তেমনিভাবে মানুষদেরও কিন্তু একই ঠিক আছে তো কোনো মেয়ের যদি স্তন বড় না হয় এক তো সে নিজের ইচ্ছা মতো কোনো ছেলেকে খুঁজে নিতে পারবে না ঠিক আছে যে তার সন্তানের ভালোভাবে ভরণ পোষণ করতে পারবে এমন পুরুষ মানুষ সে খুঁজে পাবে না এবং দ্বিতীয়ত তার যে সন্তানটা হবে সে কিন্তু ঠিকমতো দুধ খেতে পাবে না এবং ঠিক করে বড় হবে না আর সেই কারণের জন্যই ভগবান এমনভাবে সৃষ্টি করেছে যে যে কোনো মেয়ে যখন সে যৌবনে পা দেবে যখন তার বাচ্চা নেওয়ার উপযুক্ত বয়স চলে আসবে তখন তার স্তন এমনি এমনিই বড়ো হয়ে যাবে তার দুধ এমনি এমনিই বড় হবে যাতে এক তো ভবিষ্যতে তার যখন বাচ্চা হবে বিয়ের পর সে যাতে তার বাচ্চাকে সঠিকভাবে দুধ খাইয়ে বড়ো করতে পারে এবং তারই সাথে সেই স্তন দেখে দেখে তার যৌবন দেখে তার রূপ দেখে যাতে সে একশোটা ছেলেকে নিজের প্রতি আকর্ষিত করতে পারে কিন্তু ওই একশোটা ছেলের মধ্যে সে শুধুমাত্র সেই পুরুষটাকেই খুঁজে নেবে যে তার শিশুর জন্য যোগ্য তো এক কথাই বলতে পারো তোমরা এখানে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা দেখবে শুধুমাত্র এখানে এই স্তনের একজনই মালিক রয়েছে বা একজনই বিজয়ী রয়েছে যে ওই স্তনটাকে জিতে নিতে পারবে সেটা হচ্ছে তার শিশু ওই মেয়েটার যে সন্তান হবে সেই একমাত্র ঠিক যেমনিভাবে আমরা আমাদের যে মা রয়েছে সেই মায়ের স্তনের অধিকারী শুধুমাত্র আমরা আমাদের বাবা নয় আমাদের বাবা যদি ভেবে থাকে কখনো কথার কথা বলছি হয়তো অনেকের খারাপ লাগবে যে আমার মানে যখন বিয়ে করেছিল তখন হয়তো রূপ যৌবন দেখে বিয়ে করতে পারে তার স্তন দেখে কিন্তু শেষ সেই স্তনের মালিক বা সেই স্তনের অধিকারী শুধুমাত্র তার সন্তান মানে আমরা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটাই তোমাদের বুঝাতে চাইছি আমি আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে মেয়েদের স্তনের প্রতি আমাদের কখনো খারাপ নজর রাখা উচিত নয় হ্যাঁ তুমি আকর্ষিত অবশ্যই হতে পারো ঠিক আছে আকর্ষণ সবারই থাকতে পারে কিন্তু এমনটা নয় যে ওই স্তনটা শুধুমাত্র আমাদের যৌবনের ক্ষুধা মেটানোর জন্য তৈরি হয়েছে ওই স্তনটা বড় হয়েছে মেয়েটার স্তনটা এই কারণেই বড়ো হয়েছে যাতে আমার মতন ছেলে যৌবনের ক্ষুধা নিবারণ করতে পারে এমনটা নয় তোমাদের এর পেছনে বুঝতে হবে যে ওই মেয়েটার স্তন বড় হয়েছে এই কারণেই কারণ ভবিষ্যতে সে তার বাচ্চাকে দুধ খাওয়াবে ওই স্তনের মালিক কিন্তু আমরা নয় ঠিক আছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে তাই কোনো খারাপ চিন্তা ভাবনা রাখা যে কোনো মেয়ের প্রতি বা কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলল তার দুধের প্রতি তাকিয়ে থাকা খারাপ দৃষ্টিতে এই জিনিসটা আমাদের করা উচিত নয় ঠিক আছে অবশ্যই তুমি মেয়েটার প্রতি আকর্ষিত হতে পারো কিন্তু একটা খারাপ দৃষ্টি নিয়ে তাকানো এই জিনিসটা একেবারেই উচিত নয় ঠিক আছে তো বন্ধুরা যাই হোক আজকের মতন এটুকুই আশা করছি আমি তোমাদের বুঝাতে পেরেছি ঠিক আছে তো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হানড্রেড পারসেন্ট সঙ্গে সঙ্গে অবশ্যই রিপ্লে দেবো হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে চ্যানেলের ভেতর চেক করে দেখো সেখানে দেখো আরও অনেক মজার মজার ভিডিও রয়েছে সেগুলো তোমাদের ভালো লাগবে তো দেখা হবে পরের ভিডিওতে